ব্যানার নিয়ে কিন্তু আসলে কথা বলছে শাকিব খানের যারা ভক্ত আসছে, কিন্তু শাকিব খানকে দেখা করার জন্য তারা অপেক্ষা করছে। দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে শাকিব খানের ব্যানার নিয়ে কিন্তু তারা চলে আসে, শাকিব খানের গান দেখাচ্ছে, শাকিব খানের শাকিব খানের ব্যানার নিয়ে ভক্ত বিমানবন্দরে এসে কিন্তু আসলে দাঁড়িয়ে এত কষ্ট করছেন কেন? অনেকে নারায়ণগঞ্জ থেকে আসছে, রাজশাহী থেকে আসছে, বরিশাল থেকে আসছে, নোয়াখালী থেকে আসছে। এখানে আসলে যে ভক্তরা দেখছেন যে পরিমাণ গরম, এই গরমের মধ্যে কিন্তু আসলে শাকিব ভক্তরা কিন্তু আসলে শাকিব খানের জন্য কিন্তু আসলে অপেক্ষা করছে, শুধুমাত্র তাকে সংবর্ধনা দেবে। আমি সবাই একটু দাঁড়াই, আমি দেখতেই পাচ্ছি আসলে ব্যানার নিয়ে কিন্তু আসলে ব্যানার গেঞ্জি ফেসবুক সবাই নিয়ে কিন্তু আসলে এখানে অপেক্ষা করছে। আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু প্রচণ্ড গরম, আসলে দেখতে পাচ্ছি ঘেমে কিন্তু চলছে। আমি নিজে কিন্তু গরমের মধ্যে দাঁড়িয়ে আছি, আসলে মিনিমাম যেটা অনুভূতি তার হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস হবে, তার মধ্যে কিন্তু এই শাকিব খানের জন্য ভক্তরা কিন্তু দর্শক প্রচন্ড গরম আসলে অনেক দূর থেকে ঘেমে চলছে। অনেকের ধারণা বাংলাদেশে কোন সুপার স্টার নাই, এটা ভুল ধারণা। বাংলাদেশের সিনেমা হল গুলোতে দর্শক আসে না, এটা ভুল ধারণা। আমরা ভালো সিনেমা চাই, আমরা দর্শকরা সবাই চাই ইন্ডাস্ট্রি ভালো সিনেমা চাই। বাংলাদেশের দর্শকরা এখনো আছে, থাকবে যতদিন বাংলাদেশ শাকিব খান রবে ততদিন আমাদের শাকিবিয়ানরা থাকবো, আমরা আছি। এই যে গরমের মধ্যেও যে আপনারা এই যে শাকিব খান, আমরা এতদিন কষ্ট করেছি, এতটা দিন কষ্ট করেছি, সে ছোট থেকে এই পর্যন্ত বড় হয়েছি, কষ্ট করে তাদের সিনেমা হলে সিনেমা দেখছি, নিজের কষ্টের টাকা রোজগার করে সিনেমা হলে সিনেমা দেখছি, কিন্তু আমাদের হেরা কষ্ট হয় না। কিন্তু আজ শাকিব খান আসছে, আমাদের অনেক মন আনন্দে ভরে গেছি। আচ্ছা ঠিক আছে, দর্শক সাথে থাকুন, আমরা কিন্তু আসলে শুধু দেখতে চাই, শাকিব খান না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা সারা রাত থাকবো।